Hello friends, welcome to my channel Gyan Prakash, Assam. প্রথমে ইয়াতে আমি গুগলত আহিব লাগিব সো ইয়াতে গুগল আহার পিছত ইয়াতে সার্চ করিব লাগিব ডি ডিব্রু ডট অনলাইন ওকে ডিব্রু ডট অনলাইন লিখিছো ইয়াতে আমি এতিয়া গো সো ইয়াতে চাওক ডিব্রুগড় ইউনিভার্সিটির সাইটটো হেতু কোন গাইছে সো ইয়াতে চাওক তলত বহুত অপশন আছে কিন্তু ইয়ার ভিতরত আমি কোনটো ক্লিক করিব লাগে এই উপর যেটো লিখা আছে অনলাইন এক্সামিনেশন পোর্টেল ফর নন CBS ওকে সো ইয়াতে ক্লিক করার পিছত আর একটা পেজ খোল গাইছে চাওক ইয়াতে আমি এন্টার করব লাগবে তার আগতে ইয়াতে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিছু দিয়ে আছে আমি ইয়াতে চাই লোক যে ইয়াতে কৈছে যে বিফোর স্টার্টিং দ্য অ্যাপ্লিকেশনস প্রসেস প্লিজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফলোয়িং ওকে চাওক মানে প্রথমে আমার কি কি লাগবে আমার ডিব্রুগড় ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করতে এটা কোয়া হয়েছে ডিজিটাল কপি অফ ইউর ফটোগ্রাফ উইথ ব্যাকগ্রাউন্ড ওকে তোমার যেটা ফটোগ্রাফ ডিজিটাল কপি মানে একটা ফটো মারি লব লাগবে তারপর এটা কৈছে ডিজিটাল কপি অফ ইউর সিগনেচার ওকে সিগনেচার ডিজিটাল কপি অফ অ মার্কশিট ইন কেস অফ ওকে ব্যাকলগ বেটারমেন্ট স্টুডেন্ট ওকে তারপর একটা বেল্ড মোবাইল নাম্বার লাগবে চার নম্বর মোবাইল নাম্বার কথা হয়েছে আর একটা ইমেল আইডি কথা হয়েছে যদি ইমেল আইডি নাই আর বা ইমেল আইডি মনত নাই তেনে নতুন করে আর একটা ইমেল আইডি সেই মোবাইল নম্বরতে বনায় লব তারপর ইয়াতে পাঁচ নম্বর কৈছে তোমালোকৰ যেটো মানে পেমেন্ট করবা সেই পেমেন্টটো নেট বেংকিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এই সকল জড়িয়ে আমি করব পারি ওকে সো ইয়াতে হল তারপর প্রাইভেসি পলিসির বিষয়ে বিষয় লিখা আছে আর যদি কিবা টেকনিক্যাল প্রবলেম হয় বা যদি কিবা ভাবা যে মানে ভুল হয়েছে মানে এনেকুৱা তেনেহলে ইয়াতে হেল্পলাইন নম্বর দিয়া আছে ইয়াতে কেটামান দিয়া আছে তেনেহলে ইয়াতে কল করব পাৰিব 9 AM-ৰ পৰা তেওঁলোকে 6 PM লৈকে তেওঁলোকৰ মানে এই যিটো তেওঁলোকৰ ফোনটো মানে কলটো রিসিভ করব পাৰিব তার কল তারপর কইলে হয়তো তেওঁলোকে রিসিভ করব নোৱাৰিব সো ইয়াতে সকলো বস্তু দিয়া আছে ওকে তো তারপর আমি ইয়াতে আমি যেহেতু এটা ফর্ম ফিল আপ করিম সো ইয়াতে আমি কোনটোত মানে ক্লিক করব লাগবে ইয়াতে এন্টার লিখা আছে ইয়াতে ক্লিক করব লাগবে সো এন্টার ক্লিক করার পিছর ইয়াতে চাও আমার কি কৈছে ইয়াতে ক্যান্ডিডেট লগ ইন ইয়াতে আমার রেজিস্টার করব লাগবে ইয়াতে গুগল সাইনের ইয়াতে লিখা আছে যেটো মাজত ইয়াতে ক্লিক করিম সো চাও ইয়াতে যেটো আমি ক্লিক করছো ইয়াতে ক্লিক করার লগে ইয়াতে কি আহিছে আমার যেটো জিমেইল ইমেইল আইডি লাগে তো সেই ইমেইল আইডির কারণে ইয়াতে কি কৈছে আমার ইমেইল আইডি দিব লাগবে সো ইয়াতে আমি একটা ইমেইল আইডি মানে ক্লিক করলো যেটো আমার ইমেইল আইডি থাকে তো সেইটো মানে অলরেডি আহি যাব জাস্ট ইয়াতে ক্লিক করলেই হল ওকে তো ইয়াতে ক্লিক করার পিছত ইয়াতে কি কৈছে এটা মোবাইল নম্বর দিবলে কৈছে সো আমি ইয়াতে মই এটা মোবাইল নম্বর দিম ওকে সো মোবাইল নম্বরটা করলো ইয়াতে নেক্সট ক্লিক করিম এটা নেক্সট ক্লিক করার পিছত ইয়াতে রাইট আছে তোমার মোবাইল নম্বর ঠিক আছে এটা আমার মোবাইল এটা OTP আহিব আর যেটো OTP আহিব সেই OTP-টো ইয়াতে ক্লিক করব লাগে সব উপর আহি গেছে 1873-16 ওকে 1873-16 আমি এটা ক্লিক করিম ইয়াস আপডেট সো ইয়াতে এতিয়া আপডেট মাৰিলোঁ তাৰপিছত ইয়াতে চিলেক্ট জেণ্ডাৰ আমি যিটো জেণ্ডাৰ হৈছোঁ এইটো চিলেক্ট কৰিব লাগিব ইয়াতে চিলেক্ট জেণ্ডাৰ কৰিলোঁ তো চিলেক্ট জেণ্ডাৰ কৰাৰ পিছত ইয়াতে চাওক কি হয় তাৰপিছত ইয়াত আপডেট মাৰিব লাগিব এইটো মৰাই নাই সো আপডেট কৰিম ইয়াতে আপডেট কৰাৰ পিছত আৰু এটা বেলেগ পোষ্ট খোল খাব চাওক ইয়াস ইয়াত আহি গৈছে ডি ইউ এক্সাম ওকে ডেস্কবোর্ড যেহেতু আমি ইয়াতে ডেস্কবোর্ড করছি ইয়াতে সব লিখা আছে কি দা এক্সামিনেশন সেন্টার ফি অ্যান্ড দ্য পোর্টাল ল্যাবরেটরি ফি শেল বি কালেক্ট বাই দ্য কৈছে কনসার্ন কলেজ সেপারেটলি এন্ড ওয়েবিং অফ 20% অফ যে গুৱাহাটী ইউনিভার্সিটি 20% অফ দিছে তেখেতসকলক 20% অফ দিয়া বুলি ইয়াতে কোৱা হৈছে ওকে ইয়াতে কেইটামান অপশ্যন আছে যিহেতু আমি বেটাৰমেণ্ট নহয় ৰেগুলাৰ কম্পাৰ্টমেণ্ট এণ্ড বেকলগ আছে ইয়াতে এপ্লাই কৰিম অ'কে সো ইয়াতে এপ্লাই কৰাৰ পিছত এনেকুৱা আৰু এটা খোল খাব সো ইয়াতে চাওক ইয়াতে কি লিখিব দিছে আমাৰ প্ৰগ্ৰেম টাইপ এণ্ড প্ৰগ্ৰেম নেম তো এটা প্ৰগ্ৰেম টাইপটো মানে যিহেতু আণ্ডাৰ গ্ৰেজুৱেট চ' আণ্ডাৰ গ্ৰেজুৱেট দিম তাৰপিছত ইয়াতে BA, BSC, BCOM যি যোনটো হয় আমি কিন্তু দিম অ'কে চ' আমি ইয়াতে দিছোঁ ইয়াতে BSC তো তাৰপিছত ইয়াতে চাওক যেহেতু রেগুলার ফোর্থ সেমিস্টার করিম সো রেগুলার ফোর্থ সেমিস্টার ব্লকিং এটা 16 ওকে এটা কি 17 আছে এইটো দিম তারপর ইয়াত এক্সাম সেমিস্টার দিম মানে যেটা ফোর্থ সেম সো ইয়ার ফোর্থ সেম দিম ফোর্থ সেম দিয়ে লগে ইয়াতে কি কয় রেজিস্ট্রেশন নম্বরটা দিব লাগিব ওকে সো ইয়াতে রেজিস্ট্রেশন নম্বরটো লিখিম তারপর আকৌ কনফার্ম রেজিস্ট্রেশন আকৌ মানে ইয়াতে লিখাব লাগিব সো ইয়াতে কনফার্ম রেজিস্ট্রেশনটো লিখার পিছত চাও আমি কনফার্ম রেজিস্ট্রেশনটো লিখি আছো
ইয়াতে কনফাৰ্ম ৰেজিষ্ট্ৰেশ্যন লিখা হ'ল। ৰেজিষ্ট্ৰেশ্যনটো লিখাৰ লগে লগে আমাৰ কি হৈ যাব, যিটো আমাৰ কলেজীয়া ডিটেইলছ আছে বা নিজৰ নাম আৰু কলেজৰ নাম এইখিনি সকলো আহি যায়, ইয়াতে চাব পাৰে। তাৰপিছত যদি সকলো ঠিকে আছে তেনেহ'লে আমি ইয়াতে কণ্টিনিউ মাৰিব লাগিব। চ' কণ্টিনিউ মৰাৰ পিছত ইয়াতে প্লিজ এণ্টাৰ ইয়'ৰ ডিটেইলছ কে বুলি, চ' আমি সকলো ডিটেইলছ দিয়াৰ পিছত ইয়াতে কণ্টিনিউ মাৰিম। চ' কণ্টিনিউ মৰাৰ পিছত ছাকচেছফুল হ'ল, এতিয়া আমাৰ নেক্সট ষ্টেপ গুচি যাব। এতিয়া নেক্সট ষ্টেজ যিটো আছে তাতে আমি ইয়াতে লিখিব লাগিব ফাদাৰ নেম, মদাৰ নেম, তাৰপিছত তোমাৰ ডেট অফ বাৰ্থ, অ'কে, তাৰপিছত যিটো এড্ৰেছ, অ'কে, এড্ৰেছ 1, 2, কাৰোবাৰ যদি 2 এড্ৰেছ আছে তেনেহ'লে সেইটো দিব লাগিব, পিন নম্বৰ, পোষ্ট অফিচ, পুলিচ ষ্টেচন, ডিষ্ট্ৰিক্ট, ষ্টেট, অ'কে, তাৰপিছত পিন, এই সকলো আমি দিম, অ'কে। এতিয়া সকলো দিয়াৰ পিছত যিটো মানে কি তলত এটা নেক্সট বুলি আপোনাৰ সেই নেক্সটত আমি ক্লিক কৰিব লাগিব, অ'কে। নেক্সটত যদি ক্লিক কৰোঁ তেনেহ'লে এনেকুৱা আৰু এটা পেজ খোল খাব য'ত মোটামুটি ফটো আপলোড কৰিব লাগে, তাৰপিছত 2 নম্বৰ আমাৰ ছিগনেচাৰ যোনটো আছে, তো সেইটো ছিগনেচাৰটো আপলোড কৰিব লাগিব। তো তাৰপিছত নেক্সট মৰাৰ পিছত এনেকুৱা মানে ফৰ্মটো ফিল আপ হৈ গৈছে। এতিয়া আমি এতিয়া বিঅ' ফৰ্ম বুলি ক্লিক কৰি আমি সকলো ডিটেইলছ চাব পাৰি। তাৰপিছত ইয়াতে চাওক ইয়াৰ হৈ গৈছে আৰু পেণ্ডিং ইয়াতে কি আছে, কলেজ ভেৰিফিকেশ্যন পেণ্ডিং আছে আৰু পে'মেণ্ট ষ্টেটাছটো পেণ্ডিং আছে। পে'মেণ্টটো নিজে কৰিব পৰা যিহেতু পে'মেণ্টটো মই নকৰিম এতিয়া। চ' ফ্ৰেণ্ডছ, যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেনেহ'লে লাইক কৰিব আৰু ফ্ৰেণ্ডক শ্বেয়াৰ কৰিব। বন্ধুসকল, যদি এতিয়ালৈকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই, প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো ক্লিক কৰিব।